আপনি ভারত থেকে জানতে চেয়েছেন যে ব্রিষ্টিকান বিক্রি করা হারাম সহযোগিতা করা হারাম কিন্তু ফল ফলের বিষয়গুলো ফল তো হিন্দুরা নিয়ে পূজা পার্বণে দেয় মূর্তির কাছে দেয় তারা এগুলি আল্লাহর সাথে শেরে করে এগুলি বিক্রি করা যায় যাচ্ছে কিনা জি এটা আপনার আপনার প্রশ্ন হ্যাঁ ফল বিক্রি করা যায় যাচ্ছে সিগারেট বা তামাক টামাক জাতীয় এগুলি মুসলমানদের জন্য কোন অবস্থাতেই জায়েজ নাই যে এগুলি বিক্রি করবে সাহায্য করবে এই পথে মানুষকে দেখাবে এটি পান করবে খাবে এই পথে অভ্যস্ত হবে এগুলি সম্পূর্ণ হারামের অন্তর্ভুক্ত অনেকে মাকরু বলে থাকে কিসের মাকরু বলে থাকে এগুলি শয়তানি ছাড়া কিছুই না ইসলামের শরীয়তে মাদক সম্পর্কে নেশা সম্পর্কে এই সমস্ত খারাপ জিনিস সম্পর্কে কোরআনে এবং হাদিসে অনেক দলিল রয়েছে এই দলিলগুলো আলোচনা করে শেষ করা যাবে না এত দলিল আছে মা জিনিস সবার কাছেই তো খারাপ যে পান করে তার কাছেও খারাপ সে নিজেও জানে তারপরেও খারাপ অভ্যাস করে ফেলছে এখন আর সারতে পারে না এখন পুল্টা কথা বলে থাকে নিজেও জানতেছে যে এগুলি খারাপ জিজ্ঞাসা করে দেখবেন তো যাই হোক এই সমস্ত জিনিস থেকে হারাম বিষয়ে কোরআন মাজিদ উল্লেখ করা হয়েছে এবং এগুলি খবিস। আল্লাহ আল্লাহ বলছে খবিস কুল্লায়স্তাবিল তৈব ওলা আহাজা কাসরাতুল খবিস যে ভালো এবং খবিস খারাপ এক হইতে পারে না যদিও খারাপ দেখে অনেকের পছন্দ লাগে যাই হোক খারাপ থেকে দূরে হবে আর ফল ফলাদি যেগুলো বাজার থেকে আনা হয় সেগুলির মধ্যে বিক্রির মধ্যে যদি কোনো দোকাবাজি না করা হয় বারপাড়ি না করা হয় মানুষকে খারাপ আর ভালো মিশ্রিত করা মানুষকে প্রতারণা করা না হয় এটার মধ্যে যদি মিথ্যা কথা আশ্রয় না দেওয়া হয় মিথ্যা মিথ্যা কসম না করা হয় তাহলে সেগুলি ব্যবসা হালালভাবে হবে মাপে যদি কম না দেওয়া হয় নিজে যদি কম না আনে ফাঁকিবাজি না করে মানুষের চোখে যদি ফাঁকি না দেয় হালালভাবে ব্যবসা করলে আল্লাহ বরকত খুলে দেবেন এই জন্য যেগুলি মিথ্যা কথা করে ব্যবসা করা হয় অথবা মিথ্যা কসম করা হয় সেগুলির মধ্যে উপস্থিতভাবে দেখবেন বরকত হয় বিক্রি হয় মাল উপস্থিতভাবে বিক্রি সৃষ্টি হয় কিন্তু বরকত খুলে যায় এটা হাদিসের কথা বরকত নষ্ট হয়ে যায় বরকত থাকে না বরকত শূন্য হয়ে যায় উপস্থিতভাবে বরকত মনে হয় বা উপস্থিতভাবে বিক্রি মনে করতেছে কিন্তু দেখবেন বরকত থাকে না এটা হাদিসের কথা সুতরাং সত্যতার মধ্যে বিজয় আছে আর হিন্দুরা নেই কার যে নেক না কেন আপনি দোকান দিয়েছেন একটা স্থলে সেখানে ফল ফলে দিয়ে হিন্দু নিতে পারে বা নাস্তিক নিতে পারে কাফের নিতে পারে সে নিতে পারে তাদের সমস্যা নেই তার বিক্রি করা যাবে কিন্তু হিন্দুদের যে সমস্ত পূজা পার্বন স্টল হয় অনেক সময় মেলা বসে বা জানতেছে হিন্দুদের এই এলাকায় পূজা হয় এখানে বসলে আমার ফল ফলাদি বিক্রি জামা জামাকাপড় বিক্রি হবে ওখানে যায় পূজার স্টলে বিক্রি করে এবং সেটা যদি সে অন্যায় কাজে অপরাধ কাজে জানতেছে সে সেরে করতেছে এবং সেটা পূজা পার্বণে মূর্তির কাজ যা দান করতেছে সেখানে যায় দোয়া এই ধরনের দোকান দেওয়া চলবে না এবং সেখানে সাহায্য সহায়তা করা চলবে না এটা হারামের অন্তর্ভুক্ত হবে এবং অন্যায় কাজে তাদেরকে সাহায্য সহায়তা করা হবে যা আজকে মুসলমান দেশে মুসলমানরাও করে থাকে টাকার লোভে দুনিয়ার লোভে ব্যবসার লোভে অর্থের লোভে এগুলি করে থাকে এগুলি তাদের না আছে নিজেদের শিক্ষা জ্ঞান এবং নিজেরা যদিও সরাসরি যায় ওখানে সেজদা না করে ফল ফলে না দেয় কিন্তু মুসলমানদের এই কাজ এখন ছেলে ফেলে সহায়তা করতেছে ওদের সাথে মিললামিশা আছে সমর্থন দিতেছে এবারে ঘৃণাও নাই এগুলি দেখবেন ঘৃণা তো করেও না মনে মনেও গিন্না নেয় বরেন এইগুলি তো আজ যা আমাদের দেশে চলছে চলছে নবুজি যাই হোক বিষয়গুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে তো এই বিষয় থেকে পরেশ করার চেষ্টা করতে হবে আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ যেন হালাল ভাবে ব্যবসা এতে বরকত দেন এবং হালালভাবে ব্যবসা করার চেষ্টা করতে হবে আল্লাহর কাছে তাওফিক কামনা করতে হবে ওমা তাওফিক ইল্লা বিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাওফিক দান করুন হালাল রিজিকে বরকত দান করুন আমিন হাজা সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম